জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের নদা যদুপুর অঞ্চলের নয় গ্রামের বাসিন্দা আনেশা বিবি। তার বর্তমান বয়স 47 বছর। তিনি 80% প্রতিবন্ধী। তিনি ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতার প্রকল্পের আয়ত্তায় পড়েন, তবুও তিনি বারবার আবেদন করেও এখনো পর্যন্ত তার কোনো ভাতা পায়নি। এটা পাঁচ থেকে এটা পাঁচ ছয়টা আছে এতটি। আমারে তো এসে মাস আগে পাও আমার কুনেংরা খড়া কিছু করতে কোনো কাজ করতে পারি না। আমি আপনা চলা ফেরা করতে পারি না। মেয়ে কোনটা ধৈরা লিয়ে যাচ্ছে, কোনটা মেয়ে রান্না বান্না মেয়ে করছে, বিড়ি বাঁধছে তো মেয়ে বিড়ি বাঁধছে, খেলাইছে খাইছে আমাকে বিড়ি। এখন বিড়ি চলে না তো আমি কী করে খাই, কী করে চলি? আমি একটা ভাত্তা করে চাইছি তো ভাত্তাটাও পাইছি না খুব। সংসারের সদস্য বলতে সে এবং তার 20 বছরের একটি মেয়ে। তার স্বামী 10 বছর আগে সংসার ছেড়ে নিরুদ্দেশ। প্রতিবন্ধকতার কারণে তিনি কোনো কিছু নিজে করতে পারেন না, মেয়ের সহযোগিতায় সব কিছু করেন। তোমার মায়ের কি আছে? একটা পা ছোট? হ্যাঁ, একটা পা ছোট। তো তোমার মা চলাফেরা কি করে করে? ধরে করি আমি, তোমার সহযোগিতায়। হ্যাঁ, তার মেয়ে বিড়ি বেঁধে কোনো রকমে সংসার চালাচ্ছে, কিন্তু বিড়ি বাঁধাও এখন বন্ধ, তাই তাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আপনার কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে? আছে। কত পার্সেন্ট আছে? 80%। বিপিএল আছে? বিপিএল আছে। জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাসিক 600 টাকা আর্থিক সহায়তা পাবার জন্য আনেশা বিবি একাধিকবার আবেদন জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই ভাতা পাননি। ভাতার গুণও দিয়েছি তো এখন পর্যন্ত আমি কোনো খাবার পাইছি না। 6 মাস হয়েছে তো এখন মনে কর ভাতার আমি কিছু বুঝতে পারি না। প্রধান আপনাকে কি বলেছে? প্রধান বলছে কি দিব ভাতা কইরা। এই বিষয়টি আমি পঞ্চায়েত প্রধানকে জানাই, তিনি বলেছেন যে এই বিষয়ে যথাযথ সাহায্য করবে। নয় গ্রামে জানে সাবিবি বিকলাঙ্গ ভাতার জন্য দরখাস্ত করেছে, সেটা কি কবে হবে? কবে হবে ওটা বলতে পারবো না, তবে আমি অ্যাপ্লাই করেছি ব্লকে। ব্লক কি বলছে হবে? ব্লক কি বলছে? বলেছে যে যখন অর্ডার হবে তখন হয়ে যেতে পারে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আনেশা বিবি যেন তার প্রতিবন্ধী ভাতা পেয়ে যান, এই জন্য বারবার ফোন করে অনুরোধ করুন পঞ্চায়েত প্রধান ফারানা বিবি। মোবাইল নম্বর 9563401156 এই নম্বরে। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়ান হাটের পক্ষে।